পড়ে যাচ্ছে কি করবো কি করলে চুল পড়া বন্ধ হবে এই প্রশ্নগুলোর যেমন কোনো শেষ নেই তেমনি এই সমস্যাগুলোর কোনো শেষ নেই কিন্তু যেমনটি আমি বলে থাকি শরীর বা যে কোনো সমস্যা সমাধানের পূর্ব শর্ত হল সে সমস্যাটির আমি আগে আলোচনা করেছিলাম কিভাবে আমাদের চুল পড়ার সমস্যার পিছনে বিভিন্ন অভ্যন্তরীণ কারণ দায়ী হতে পারে সাথে এও আলোচনা করেছিলাম কিভাবে আমাদের কিছু অভ্যাসগত ভুলও এই চুল পড়া বৃদ্ধির কারণ হিসেবে ভূমিকা রাখতে পারে কিন্তু যেহেতু এই কারণগুলো এবং তার সমাধান নিয়ে আপনারা বিস্তারিত জানতে চাচ্ছিলেন তাই আমি নতুন একটি হেয়ার কেয়ার সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে আমি চুল পড়ার পিছনে এক্সটার্নাল এবং ইন্টারনাল কারণ এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব যে সিরিজে শুরু হতে যাচ্ছে আজকের ভিডিওটি দিয়ে আজকের ভিডিওটিতে আমি চুল পড়ার পিছনে দায়ী যে কারণটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ট্র্যাকশন বা ব্রেকেজ আরও নির্দিষ্টভাবে বলতে গেলে সঠিক উপায়ে বা সঠিক হেয়ার ব্রাশ ব্যবহার না করার ফলে চুল টান লেগে ছিঁড়ে যাওয়া বা ট্র্যাকশনের ফলে আমাদের কিউটিক্যাল বা স্ক্যাল্প ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে চুল পড়া বেড়ে যাওয়া এবং এর সমাধান হিসেবে কিভাবে আমরা আমাদের চুলের ধরন অনুযায়ী সঠিক হেয়ার ব্রাশটি বাছাই করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এবং ওভারঅল হেয়ার ব্রাশ নিয়ে আমি একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে ধন্যবাদ দিয়ে নিতে চাচ্ছি ইমার্ট ওয়ে কেয়ারকে আমাকে চমৎকার কিছু হেয়ার ব্রাশ পাঠানোর মাধ্যমে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য এবং সে ব্রাশগুলো হলো টেকনিক ব্র্যান্ডের হেয়ার ব্রাশেস হ্যালো আমি স্যার বলছি স্যার স্পোস থেকে আমি আপনাদের তকচুলি মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনারা তাতে আগ্রহী থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটিতে ক্লিক করুন যারা আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি পড়ার পিছনে চুলে জ্বর ছাড়াতে গিয়ে অধৈর্য হয়ে অযাচিত টানাটানি কিন্তু চুলের ছিঁড়ে যাওয়ার বা কিউটিকল ড্যামেজ হওয়ার অন্যতম একটি কারণ যে ক্ষতিটি আমরা খুব সহজেই চাইলে এড়াতে পারি কিছুটা সচেতন হওয়ার মাধ্যমে এবং সঠিক চিরুনি বাছাই করার মাধ্যমে এ কারণে আমার আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনার আপনাদের চুলের ধরন অনুযায়ী সঠিক চিরুনি বাছাই করতে পারেন সবার প্রথমে আমি কথা বলবো আমাদের খুবই পরিচিত এক ধরনের চিরুনি যেটা হলো হোয়াইট টুথ কোম্প এ ধরনের চিরুনি আমরা কম সবাই ব্যবহার করে এসেছি এবং এটার সাথে আমরা সবাই প্রায় পরিচিত এ ধরনের চিরুনি নিঃসন্দ চুলের জ্বর ছাড়াতে বেশ হেল্পফুল এবং চুলের জন্য জেন্টেল কিন্তু আমার পার্সোনালি আসলে এটা একটু সময় সাপেক্ষ মনে হয় তাই পরবর্তীতে আমি যে ব্রাশগুলোর কথা বলতে যাচ্ছি সেগুলো আমি আরেকটু বেশি প্রেফার করি হোয়াইট কম্বের পরে আসে প্যাডেল ব্রাশের কথা পেজেন্ট ব্রাশ বলতে মূলত বড় প্রশস্ত ও সমতল ব্রাশ বোঝায় যার বেইস বা ভিত্তি কখনও কুশন বা কখনো সলিড হয়ে থাকে কুশন বেইস তুলনামূলক স্ক্যাল্পের জন্য জেন্টাল হয় এবং এ ধরনের ব্রাশগুলো আমাদের মাথার যে আকৃতি তা অনুযায়ী বাঁকানো বা মুভ করা সহজ হয় যার ফলে খুবই নমনীয় ও সহজপোষ্য প্যাডেল ব্রাশ সাধারণত সব ধরনের চুলের জন্য ব্যবহারযোগ্য হলেও তা মূলত লম্বা ঘন এবং স্ট্রেইট চুলের জন্য বেশি মানানসই আমি প্যাডেল ব্রাশ দীর্ঘ দিন যাবত ব্যবহার করেছি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্যাডেল ব্রাশ আমি ব্যবহার করেছি আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল কিন্তু পরবর্তীতে আমার মনে হয় প্যাডেল ব্রাশের যেই আকার সেটা যেহেতু বেশ বড় আমি কিছুটা ছোটো আকারের ব্রাশের দিকে আসলে ঝুঁকি এবং এর পরবর্তী যে ব্রাশগুলো সেগুলো মূলত ছোট আকৃতির ব্রাশ এবং সেগুলোই মূলত আমার কাছে পরে গিয়ে বেশি ভালো লাগে প্যাডেল ব্রাশের পরে আমি ট্রাই করি ডিট্যাঙ্গলার যেটা নাম শুনে বুঝতে পারছেন এর মূলত কাজ হলো আসলে ডিট্যাঙ্গেল করা আমাদের চুলের জট ছাড়ানো যেটা মূলত আমাদের সঠিক চিরুনি বাছাইয়ের প্রথম উদ্দেশ্য যেহেতু আমাদের চুলের ওপরে যেন স্ট্রেস না পড়ে এবং চুলের জ্বর যেন ছাড়ানো ইজি হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য তাই সেক্ষেত্রে ডিটার নিঃসন্দেহে খুব ভালো একটি অপশন অরিজিনাল ডিট্যাংলার আমি দিন ব্যবহার করেছি এবং নিঃসন্দেহে ডিটাংলারগুলো চুলের জন্য যে কোনো ধরনের চুলের জন্য এবং স্পেশালি যে ধরনের চুল খুব বেশি জট লাগে সে ধরনের চুলের জন্য খুবই জেন্টাল এবং খুবই হেল্পফুল ডিট্যাংলার চুলের স্টাইলিংয়ের ক্ষেত্রে খুব একটা হেল্প করে না যেহেতু এর মূল কাজই হলো আসলে ডিট্যাঙ্গেল করা এবং এটা কিছুটা ব্যয়বহুল হওয়াতে আমি আরেকটু বাজেট ফ্রেন্ডলি অপশান খুঁজছিলাম যা চুলের জন্য জেন্টেল হবে এবং চুলের যে জটের কারণে যে চুল পড়ার যে প্রবণতা সেটা রোধ করবে এবং একই সাথে আমাকে স্টাইলিংয় সাহায্য করবে এখন কথা বলবো আমার থেকে প্রিয় ধরনের ব্রাশ নিয়ে যেটা হলো ভেন্ট ব্রাশ ভেন্ট শব্দের অর্থ হলো বাতাস বা পানি চলাচলের ছিদ্র বা পথ সেভাবেই ভেন্ট ব্রাশ চুলে ধরন যাই হোক না কেন তার মধ্যে দিয়ে বাতাস চলাচলের সুযোগ করে দিয়ে চুলকে দ্রুত শুকাতে সাহায্য করে আমি যেমনটা আগে বলেছি যে আমি একদম ভেজা চুল আসলে আচরানো প্রিফার করি না এবং সাজেস্ট করি না কিন্তু যখন আপনার চুল ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ড্রাই হয়ে যাবে বা ড্যাম্প অবস্থায় থাকবে তখন যদি আপনি চান যে আচরানোর মাধ্যমে চুলটা আর দ্রুত শুকাক তাহলে সেক্ষেত্রে ভেন্ট ব্রাশ হবে খুবই দারুণ একটি অপশন শুধু দ্রুত শুকাতেই নয় এ ধরনের ব্রাশগুলো চুল ভেঙে যাওয়া বা টান লাগা থেকে রক্ষা করতে সাহায্য করে এবং এতে থাকা গার্ড আপনার স্ক্যাম্পকে রক্ষা করবে যদিও এ ধরনের ব্রাশগুলো কার্ল বা ওয়েভি চুলের জন্য বেশি মানানসই হিসেবে ধরা হয় কিন্তু আমার বিশ্বাস এটা স্ট্রেট চুলের জন্য একইভাবে উপকারী হবে পরবর্তী ব্রাশটি হল স্মল ওভাল শেপড প্যাডেল ব্রাশ আমি শুরুতেই বলেছিলাম প্যাডেল ব্রাশের ক্ষেত্রে যেই সমস্যাটি আমি বেশি ফেস করতাম সেটা হলো এটার আকার এটা অনেকটা বড় হওয়াতে আমার কাছে খুব একটা হ্যান্ডি মনে হতো না কিন্তু এই সাইজটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা প্যারেল ব্রাশের মতনই একটা ফিলিং দেয় এবং জট ছাড়াতে সাহায্য করে স্ক্যাল্পের জন্য জেন্টাল এবং চুলের জন্য জেন্টাল কিন্তু অ্যাট দি সেম টাইম এটা খুবই হ্যান্ডি ব্যবহার করা এবং এটা ব্যাগে ক্যারি করাও খুব সহজ এই ব্রাশগুলোর ক্ষেত্রে আমার ভালো লেগেছে আসলে এটা সাইজ এটা খুবই হ্যান্ডি স্টোর করা ক্যারি করা খুব সহজ এবং আমাদের নিজেদের চুল আঁচড়ানোর সময় যতটা সতর্ক থাকতে হবে ততটা অথবা তার থেকে বেশি সতর্ক থাকা উচিত বাচ্চাদের চুল আচরানোর সময় কারণ অবশ্যই তাদের স্কেল খুব ডেলিকেট হয়ে থাকে এবং যতই তাড়াহুড়ে আপনি থাকুন না কেন সময় নিয়ে তাদের চুলের জ্বর ছাড়ানো উচিত এই কারণে এই ব্রাশগুলো আমার কাছে বাচ্চাদের চুলের জন্য খুবই মানানসই বলে মনে হয়েছে এখন যদি আপনার চুল এতটাই ঘন হয়ে থাকে যে আপনার হেয়ার ব্রাশ আপনার চুলকে ভেদ করে স্ক্যাল্প পর্যন্ত পৌঁছাতে পারে না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য মানানসই হবে এ ধরনের ব্রাশ টেকনিক ফিনিশিং ডিট্যাংলার ব্রাশ এই ধরনের ব্রাশগুলো ব্রিসেল ঘন হওয়াতে খুব স্মুথ ফিনিশিং দেয় বড় সাইজটি লম্বা চুলের অধিকারীদের জন্য এবং ছোটটি মাঝারি বা কম দৈর্ঘ্যের চুলের জন্য এবং ব্যাগে ক্যারি করার জন্য বেশি মানানসই এখন আসি রাউন্ড ব্রাশের ক্ষেত্রে রাউন্ড ব্রাশের বিভিন্ন সাইজ হয় এবং এর এক একটি সাইজ কিন্তু এক একটি উদ্দেশ্যে এবং এক একটি কাজে ব্যবহার করা হয় এ কারণে এগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আপনারা চান তাহলে আমি আলাদা একটি ভিডিওতে আলোচনা করতে পারি সাধারণত আমি আমার কালেকশানে একটি বড় রাউন্ড ব্রাশ এবং একটি ছোটো রাউন্ড ব্রাশ রাখি তার কারণ যেহেতু এখন আমার চুলের দৈর্ঘ্য অনেক বেশি এ কারণে ব্লো ড্রাই করতে আমি বড়টি ব্যবহার করি এবং যদি আমি পুরো চুল ব্লো ড্রাই না করি শুধুমাত্র আমার ফ্রন্ট লেয়ার ড্রাই করি তাহলে সেই ক্ষেত্রে আমি এই ছোট ব্রাশটি ব্যবহার করি এই ব্রাশটি কিন্তু ছোটো দে বা বড়দের ব্যাংস ব্লো ড্রাই করতেও বেশ হেল্প করে এবং এক্ষেত্রে আরেকটি কথা সেটা হচ্ছে আমি এখন বেশিরভাগ সময় আসলে কোল্ড সেটিংয়ে ব্লো ড্রাই করার চেষ্টা করি কিন্তু সে সময়ও যদি আমি একটি রাউন্ড ব্রাশ ব্যবহার করি সেটাও কিন্তু চুলকে খুব ভালো একটি শেপ দেয় তবে একটি কথা অবশ্যই মাথায় রাখবে সেটা হলো যখন আপনি আপনার রাউন্ড ব্রাশ ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনার চুলের জট অবশ্যই ছাড়িয়ে নিতে হবে অনেকেই দেখা যায় যে চুলের জট না ছাড়িয়ে সরাসরি ব্লো ড্রাই করতে গিয়ে রাউন্ড ব্রাশ ব্যবহার করতে যান এবং যার ফলাফল হয় চুল ছিঁড়ে যাওয়া বা চুল ভেঙে যাওয়া আজকের ভিডিওতে আমি যেই ব্রাশগুলো নিয়ে আলোচনা করেছি তার বেশিরভাগ ব্রাশই অ্যাভেলেবেল আছে ইমার্পি স্কিন কেয়ারে যেগুলো বেশ বাজেট ফ্রেন্ডলি এবং অবশ্যই আমার কোট সারাফাই ব্যবহার করার মাধ্যমে আপনারা আরও পেয়ে যাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে এই ছিল আমার ব্যবহার করা বিভিন্ন ধরনের হেয়ার ব্রাশ এবং তার মানানসই চুলের ধরন নিয়ে আলোচনা একই সাথে একটি কথা না বললেই না সেটা হলো আমি এখনও দেখি আপনারা অনেকেই ধরনের ভুল করেন যারা কমপ্লেন করছেন যে চুল পড়ে যাচ্ছে বা চুল ভেঙে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে কিন্তু তারা যখন চুল আছাতে যাচ্ছেন তখন কিন্তু সময় নিয়ে বা একটু যত্নের সাথে চুল আচরণের যে বিষয়টি সেটা মাথায় রাখছেন না আশা করি এখন থেকে আপনারা সতর্ক হবেন এবং আমার এই ভিডিওটি আপনাদেরকে সাহায্য করবে আপনাদের চুলের ধরন অনুযায়ী সঠিক হেয়ার ব্রাশ বাছাই করে নিতে যা আপনাদের চুলের জ্বর ছাড়ানোর প্রসেসটিকে আরেকটু দ্রুততর এবং আরেকটু সহজ করে দেবে যার ফলাফলস্বরূপ আপনার চুলের প্রতি এতটা হার স লাগবে না এবং আপনার চুলে যে অনাকাঙ্ক্ষিত যে স্ট্রেস পড়ছে বা চুলে যে ক্ষতি হচ্ছে সেটা থেকেও রক্ষা পাবে তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস সারা, আরা সাইনিং আফ টুডে ফ্রম সারা